प्रधान अतिथि आज के फाइनल खेला दर्शक के अनुरोध कर सहकारे जर जर नाम बोल प्लेयर जयनाल आबेदीन जयनाल आबेदीन एकादशित हबें मोहम्मद नाम बोल खेला शुरू कर देव आज के खेल का शुरू कर কমিটির পক্ষ থেকে এবং আমাদের ধারাবাহিক কমিটির পক্ষ থেকে বিপ্লব একাদশ এবং হাজী মোহাম্মদ শাহীন একাদশ খেলাটি কালকে ড্র হয়ে গেছে মোহাম্মদ একাদশ একাদশের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আবার তিন তিনবারের নির্বাচিত সফল মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আকাশ ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কালীপুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব হারুন রশিদ আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ভৈরব পৌরসভার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বারনং ওয়ার্ডের তিন তিনবারের নির্বাচন বারনং ওয়ার্ড যুবলীগের সভাপতি জনাব নীল মিয়া আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বারনং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব মিয়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কালীপুর হাই স্কুল আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন কালীপুর হাই স্কুলের অন্যতম উদ্যোক্তা সদস্য জসীমউদ্দিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আরো উপস্থিত হয়েছেন একেবারে সবাই যেন ভোল নামে সে সোনার হরিণ দেখতে পেরেছেন উঁচু করে দিয়েছেন সাইডলাইনের বাহিরে যে কথা বলেছিলাম যে আমাদের অতিথিও আজকে চমৎকার খেলাও হচ্ছে দুই দলের চমৎকার অন্তর্ভুক্ত করেছিলেন এবং বিভিন্ন চমৎকার আক্রমণ কিন্তু টান 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 উত্তেজনা কিন্তু নস্যাৎ হয়ে গেল একেবারে মোহাম্মদ এই কালীপুর গ্রামের নবনির্মিত খেলার মাঠ এই মাঠে আজকে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে এই এই গ্রামেরই কৃতি সন্তান তুই যত
খুব আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান আমরা সাবেক মেয়র এবং বর্তমান মেয়র হিসেবে আমরা দুইজন আজি শাহীন এবং আমি এখানে প্রধানমন্ত্রী হিসেবে আমরা এখানে উপস্থিত আছি আর খুব আনন্দঘন পরিবেশে আজকে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। গৌরবের ফুটবল খেলার ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কিন্তু ইদানিং এই ফুটবল খেলা স্তিম্ভিত হয়ে গেছে, জিমিয়ে পড়েছে। এই বৈরব রেলের মাঠে যে খেলা আমরা দেখেছি, উপভোগ করেছি, হাজার হাজার মানুষ সমবেত হয়ে খেলা দেখেছি, এমনকি অনেক সময় খেলা টিকিট কেটে দেখা হয়েছে, টিকিট আইটা তারপর মাঠে ঢুকতে হয়েছে রেলের মাঠে। সেইভাবে আমরা ছাত্র জীবনে আমরা টিকিট কেটে খেলা দেখতে হতো, কেউ বিনা টিকিটে কেউ মানে দেখত, চেষ্টাও করত। তাই এইভাবে খেলাধুলা হইতো। গৌরবের ইতিহাস ঐতিহ্যের মধ্যে এই ফুটবল খেলার একটা বিরাট প্রভাব ছিল সারা দেশে শুনুন। আজকের কালের বিবর্তনে আমাদের ভৈরবের এই খেলাধুলা একদিকটা মাঠ নদী গর্বে বিলীন হয়ে গেছে, আরেকদিকটা মানুষের মাঝে আগের সেই খেলাধুলার তার সেই ইয়াটা দেখি না, চেতনাটা দেখা যায় না। অনেকদিন পরে এই কালীপুরের যুব সমাজ এখানে এই আয়োজন এটার আয়োজন করছে, বিশেষ করে বসির আহমদ বিপ্লব আর তার সাথে সঙ্গী সাথী যারা আছে তারা যে এই আয়োজনটা করেছে, এই দুর্দিনে আকালে খেলাধুলার আয়োজন করছে, এই হারিয়ে যাওয়া বা লুপ্ত প্রায় এই খেলার ঐতিহ্যটা ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেজন্য তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা খেলায় অংশগ্রহণ করছেন বিশেষ করে তাদের অবদান একটু বেশি, যতই আমরা আয়োজন করি না করি কিন্তু প্লেয়ার যদি না থাকে খেলবে খেলার জন্য তো প্লেয়ার তো কম্বল ছাড়ে দেখা যায়, সেই প্লেয়ার হিসেবে যারা মাঠে নামছে তারা নিশ্চয়ই কম যাতে জমে সুন্দর হয়, দর্শক না তাহলে খেলোয়াড়রাও উৎসাহ পাবে না, তাদেরও জোশ উঠবে না, সেই জন্য এই দর্শক দরকার, বলেরও যেমন দরকার দর্শকেরও দরকার প্লেয়ারেরও দরকার, তা না হইলে খেলা জমে না। সেই জন্য আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব প্রীতি ফুটবলের আজকের এই সুন্দর বিকেলে আমাদের বিনু ভাই সহ অনেকেই যাদের নাম বলে শেষ করা যাবে না, আলিপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র সমাজ, যুব সমাজ, সাংবাদিক ভাইরা এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা সবাই খেলা দেখতে আমরা মনোযোগ নিবেশ করছি, এর মধ্যেও আমরা আমি নিজেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কালীপুর ভৈরব পৌরসভায় পাঁচটি গ্রামে অবস্থিত, এর মধ্যে কালীপুর একটা গ্রাম। আপনারা জানেন কালীপুর এমন একটি গ্রাম ভৈরব পৌরসভা থেকে এবং একটা দূরবর্তী একটি গ্রাম এবং আমরা একটি লাশ বর্ডারে অবস্থিত। আজকে এই ফুটবল টুর্নামেন্টে একটা অভাব দেখতেছি, আমরা লক্ষ্য করতেছি যে কালীপুর গ্রামে আসলে একটা খেলার মাঠ খুবই প্রয়োজন, এটা গতকালকে বলা হয়েছে, আজকেও আমি বলতেছি অত্যন্ত জোরে সুরে বলতেছি, খেলার মাঠ হলে শুধু ফুটবল হবে না, এখানে ক্রিকেটও হবে, বিভিন্ন খেলা হইতে পারে। আর খেলার মাঠ হইলে আজকের ছাত্র সমাজ, যুব সমাজ তারা কিন্তু পথ হারাবে না, পথ হারাবার কোনো ব্যবস্থাই নাই। আজকে গ্রামে মাদকের ছড়াছড়ি, এই মাদকের ছড়াছড়িটা থাকবে না যদি একটি খেলার মাঠ হয়। আজকে খেলার মাঠ হলে যেইভাবে আমাদের ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে আমরা তাদেরকে ভালো বিনোদনের ব্যবস্থা দিতে পারতেছি না,
এটা কিন্তু আমরা উপকৃত হব। লেখাপড়ার পাশাপাশি অবশ্যই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। স্বাস্থ্যের অধিকারী যদি না হওয়া যায় তার দ্বারা জাতি এবং দেশ কিছুই আশা করতে পারে না। সুস্থ দেহ সুস্থ মন হইলে তার কাছ থেকে দেশ এবং জাতি কিছু ভালো আশা করতে পারে। একটা অসুস্থ ব্যক্তির কাছে দেশ এবং জাতি ভালো কিছু আশা করতে পারে না, তার কারণ সে সর্বক্ষণে যদি অসুস্থ থাকে তাহলে এই জাতি তার দ্বারা কোনো উন্নত হবে না। তাই আমি বলতে চাই আমাদের গ্রামে অবশ্যই আমাদের একটি ফুটবল খেলার মাঠ প্রয়োজন, কথা ঠিক কিনা বলেন? আমাদের দাবি আমরা বলতে চাই এই কালীপুর গ্রামে আপনারা জানেন আমরা একটি কলেজ প্রতিষ্ঠিত করতে যাচ্ছি এবং আমার প্রস্তাব আমাদের গ্রামের যারা নেতৃস্থানীয় তারা সব সকলের প্রস্তাব এই কলেজের পাশাপাশি যেন আমরা একটা একটা খেলার মাঠ করতে পারি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই মাঠটি হবে কালীপুর এবং চণ্ডীবাড়ির মাঝখানে এবং কলেজের পাশে একটি খেলার মাঠ হবে, আপনারা সবাই সহযোগিতা এবং দোয়া করবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে যাচ্ছি, আজকে যারা আয়োজক বিশেষ করে বিপ্লব এখানে তার সাথে মতিউর রহমান মতি মুজিবর সহ অনেকেই আজকে তারা আয়োজক এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। এবং ধারাভাষ্যকার আমাদের কৃতি সন্তান গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আলী নাকি মোহাম্মদ আলী আন্তর্জাতিক মানের কথাবার্তা সে বলে তাকে আমরা ধন্যবাদ জানাই, সেও একটি কালীপুরের সম্পদ, সমস্ত বাংলাদেশে বিভিন্ন জেলাতে সে ধারাভাষ্য দিয়ে থাকে এবং তাকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এখানে স্টেজে যারা বসা আমাদের কালীপুরের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ আছেন, আমি ওখানে অনেকের নামই বলতে পারি নাই এই জন্য আমি দুঃখিত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী দিনে ফুটবল আয়োজন করবো আরেকটি বড় মাঠে, মাঠটি যদি বড় হইতো খেলা আরো সুন্দর হইতো। এরপরেও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ছোট্ট একটি মাঠে যারা তারা আয়োজন করেছেন, উদ্যোক্তার অভাব আছে এই দেশে, তারা উদ্যোগ হয়ে কাজটি করেছেন, এই জন্য দিক থেকে অন্তর থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আবার অনুরোধ হচ্ছে আরেকটু বলার জন্য, আমি আরেকটু তেলে বলতে হলে অন্যদিকে বলতে হবে, বলার মূল কারণ হচ্ছে এরকম যে আপনারা জানেন যে ইদানিং আমাদের মাঝবাজারে একটা নির্বাচন হয়ে গেছে, মাঝবাজারের সভাপতি আমাদের কালীপুরের কৃতি সন্তান এই জোনাল ভাই, কালীপুর হাই স্কুলের সভাপতি, 12 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, উনি আমার বক্তব্যের পরে একটু একটু কথা বললে সমস্যা নাই, উনি মরিবি মানুষ বলে আমরা যে খেলার মাঠটির ব্যাপারে কথা বললাম উনিও একটু এই ব্যাপারে একটু বলুক, কালীপুরে খেলার মাঠ কত যে প্রয়োজন, কত যে দরকার আমাদের, এটা বলে শেষ করা যাবে না। আমি এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান দিয়ে একটি কথা রাখবেন, কালীপুরের কৃতি সন্তান আমাদের বড় ভাই আজি জয়নাল আবেদিন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা একটা কলেজের চিন্তা ভাবনা আমরা অনেকদিন যাবৎ করুন লেখা থাকতে আছে করতে পারতেছি না, তো আশা করবো আগামী দিনে যদি ইনশাআল্লাহ কলেজ করতে পারি, কলেজের পাশে আমার পায়েও যদি সামনে ব্যবহার হয় আশা করি ফুটবল আমরা পাব, আশা করি আমরা ফুটবল মাঠের জন্য সরকারের কাছে আমরা আবেদন করবো, আমরাও চেষ্টা করবো, আমরাও পাশাপাশি এলাকাবাসী সাধ্য মতো চেষ্টা করবো একটা মাঠ করার জন্য ইনশাআল্লাহ করব, এগুলো আমার আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে এই পড়ন্ত বিকেলে কালীপুরের এই ক্ষুদ্র মাঠে যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, আমাদের ভৈরবের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের নামে
एपीटी फुटबल मैच आयोजन ये उपस्थित आमारद सभापति बशीर आहमेद विप्लव प्रातन मेयर हमार अनुज प्रतिम हाजी मोहम्मद शाहीन प्रधान अतिथि हिसाब उपस्थित विशेष अतिथि हिसाब उपस्थित कालीपुर ग्रामे विशिष्ट व्यवसायी जोनल बबे विपद किन्तु आशेपाशे घोराघुरी करछे किन्तु नस्यात हो गेल काकेटो सेई सुयोग सुप्रिय बंधुगण खेलार फलाफल आपनादेरके जानिये दिच्छि ওসি দুলাল মাহমুদ ফুটবল একাদশ এক হাজী জয়নাল আবেদিন ফুটবল একাদশ শূন্য চমৎকার খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিজানুর রহমান মিজু উঁচু করে পাড়িয়েছেন দেখা যাক সেখানে কিন্তু তারিক ছিলেন প্রস্তুত গোলরক্ষক নিশানাবিহীন গোলরক্ষক উঁচু করে ফিনিশ হয়ে গেল আজকের খেলা দর্শক মাঠের মধ্যে আমরা যেন শান্তি সিং সবাই বন্ধুরা সবাই আমরা চুপ থাকি সবাইকে অনুরোধ করছি যেন আমরা চুপ থাকি ঘরের পাশে আছেন মেডাল দলি গান্ধী दल अधिनायक सह जरा तक बल ग्रहण करोध जाना धन्यवाद एवं धन्यवाद বসেন আমরা খোলা জায়গায় যাই আজকের খেলার সভার কালীপুর উদ্যোক্তা কালীপুর হাই স্কুল উদ্যোক্তা যুবক বৃন্দের উদ্যোগে দুই দিন ব্যাপী আমরা একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম যার নাম ছিল প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি আল্লাহ মোহাম্মদ জিল্লুর রহমান এর নামে প্রীতি ফুটবল ম্যাচ এই ফুটবল ম্যাচটি আমরা আয়োজন করেছি একটু আনন্দ এনজয় করি দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাসের কারণে মানুষ আনন্দ উল্লাস থেকে বঞ্চিত ছিল সেই মানুষকে আমরা আনন্দ দেওয়ার জন্য মূলত আজকের এই আয়োজন যদিও হ্যাঁ স্বাস্থ্যবিধি মেনে আমরা এটা আয়োজন করার চেষ্টা করেছি এটা আয়োজন করতে গিয়ে এই গ্রামবাসী সহ আমাদের নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেছেন বিশেষ করে ভৈরব উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আল্লাহ সাইদুল্লাহ মিয়া সাহেব উনি চারটি বল